ছিল কাকতালি হলো। হ্যাঁ, এই অসুস্থ হয়ে টুকলো হয়ে বাইরে জিম লাগে আর। আচ্ছা, তো ওকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে আমি দোকানে আসছি, আবার ও পরে দোকানে আসছি, দোকানে এসে আবার খাওয়াই। কাকতালীয় হবে হঠাৎ করে। এটা কতক্ষণ আগে ঘটনা? এটা তাই 11:30-11:30 দিকে। প্রকৃতিতে মুক্ত করে দিবেন নাকি? আমার আসলে সবচেয়ে বিষয় হলো যে আমি খাঁচার ভিতর বন্দি পাখি মানে পোষার অভ্যস্ত না। মুক্ত আকাশে মুক্ত পাখি ঘুরে বেড়াবে, এই সৌন্দর্যটাই আসলে প্রকৃতির সৌন্দর্য। আর প্রকৃতি তার ভারসাম্য হারে ফেলছে এই কারণেই যে কীটনাশক দিয়ে বিভিন্নভাবে ফসলে কীটনাশক ব্যবহার করে পোকামাকড় খাইতে পারতেছে না পাখিরা, যার কারণে আমাদের চোখের আড়ালে অনেক পাখি দেখা যায় মৃত্যুবরণ করছে। তো এ আসছে, খাওয়ানোটাই আমার আসলে মূল উদ্দেশ্য, যে অসুস্থ হয়ে যদি চলে যাবে যাবে, থাকলে থাকবে, ওকে আমি খাওয়া করবো না। এটার পাশাপাশি আপনার কি সাধারণ জনগণের জন্য কিছু বলার কিছু আছে কি? আপনার সাধারণ জনগণের জন্য বলবো, আসুন, আমরা পাখিদের বাসযোগ্য এবং আমাদের বাসযোগ্য, কারণ হচ্ছে প্রকৃতি যদি না থাকে কোনো জীবেরই অস্তিত্ব থাকবে না। তাই আসুন আমরা সবাই মিলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করি, আমরা কীটনাশক বর্জন করি, তারপরে আমরা গাছপালা কর্তন থেকে বিরত থাকি, আমরা সুন্দর সুন্দর সবুজে ভরে দিই এই বাংলাদেশটা। আর সবশেষ একটা প্রশ্ন, আপনার কি বিশ্বাস হয় এটার পাশাপাশি আমরা যদি সবাই যদি এরকম সকল পশুপাখির সঙ্গে ভালো আচরণ করতে পারি তাহলে সবাই আমাদের পোষ মানবে? হ্যাঁ, সেইটা আসলে সঠিক বলার বিষয় নয়, তবে আসলে ভালোবাসা অনেক কিছু সম্ভব। যদি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে অনেক কিছুই জয় করা সম্ভব। আমাদের পৃথিবীর প্রতি ভালোবাসা থাকলেও সুন্দর একটা বাসযোগ্য পৃথিবী আমরা ভবিষ্যতের জন্য করে রেখে যেতে পারবো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।